মাইিয়ার ক্লাস এইট স্টুডেন্টস ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার ইউটিউব চ্যানেল সাবলায়াম লার্নিং রুটিন অনুযায়ী আজকে শুক্রবার তোমাদের ক্লাস এইটের অনলাইন ক্লাস থাকে সে অনুযায়ী আজকে আমরা তোমাদের জন্য তোমাদের লেসেন সিক্স যে কবিতাটা অর্থাৎ দাসি এ কবিতা থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং আনসার নিয়ে আলোচনা করবো এ প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা ভালো করে করে রাখবে কারণ এই প্রশ্ন এবং উত্তরগুলো থেকেই তোমাদের পরীক্ষাতে সমস্ত প্রশ্ন কমন আসবে বা তোমরা সমস্ত প্রশ্ন করে আসতে পারবে এতটুকু নিশ্চয়তা আমি তোমাদেরকে দিতে পারি তো চলো আমরা শুরু করি প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ডাজ দ্য সি রোল ওয়ার্ল্ডে মানে কোথায় সমুদ্র সারা দিন ধরে গড়াগড়ি খায় অথবা আর একটা প্রশ্ন হতে পারে হোয়াট ডাজ দ্য সি ডু ডে মানে সারাদিন ধরে সমুদ্র কী করে প্রশ্ন দুটোর উত্তর একই হবে আমরা উত্তর এভাবে লিখতে পারি দ্য সি রোলস অন দ্য বিচ ডে সমুদ্র কী করে সমুদ্র সারা দিন ধরে বিচে বা তটে কি করে গড়াগড়ি খায় নাম্বার টু হাউ লং ডাজ দ্য সি নাই স্টোনস মানে কতক্ষণ ধরে হাঁটছি বই উত্তর হবে দ্য সি নজ আপন দায় স্টোনস আওয়ার আপন আওয়ার মানে ঘন্টার পর ঘন্টা সময় ধরে পরের প্রশ্ন হোয়েন ডাজ দ্য জায়েন্ট সি ডগ মোন মানে কখন জায়েন্ট সি ডগ বিলাপ করে আমরা বলবো দ্য জায়েন্ট সি ডগ মোনস হোয়েন ইট লিক্স ইটস গ্রীষিপস যখন সে তার তৈলাক্ত থাবা চাটে তখন সে বিলাপ করে এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে এখানে এলআই সি কেস লিক্স হবে নাম্বার ফোর হোয়াই ডাজ দ্য সি বিকাম কোয়াইট অ্যাট আ সার্টেন টাইম অফ ইয়ার মানে বছরের কোনো একটা সময়তে সমুদ্র কেন শান্ত থাকে উত্তরটা হচ্ছে দ্য সি বিকামস কোয়াইট অ্যাট আ সার্টেন টাইম অফ দ্য ইয়ার মানে বছরের কোনো একটা সময়ে সমুদ্র শান্ত হয় বা শান্ত থাকে বিকজ কারণ দ্য দ্য ওয়াইন্ড হার্ডলি ব্লোজ অ্যাট দ্য টাইম এই সময়তে বাতাস একদম বয় না বললেই চলে বা খুব কম পরিমাণে বাতাস বয় এই কারণে পাঁচ নম্বর প্রশ্ন হোয়াট ডাজ দ্য সি লুক লাইক মানে সমুদ্র দেখতে কেমন দ্য সি লুকস লাইক এ হাংরি রক সমুদ্র যেন একটা ক্ষুধার্ত কুকুরের মতো দেখতে নাম্বার সিক্স হু রকস ইন দ্য স্টর্মি ক্লাউডকে মেঘময় ঝোড়োময় মেঘে দোল খায় বা আমরা বলতে পারি হোয়ার ডাজ দ্য মুন রক কোথায় চাঁদ দোল খায় উত্তরটা দুটো প্রশ্নের উত্তর একই হবে উত্তরটা হবে দ্য মুন রকস অন দ্য স্টর্মি ক্লাউড অর্থাৎ চার যেন ঝোরময় যে মেঘ সে মেঘে দোল খায় প্রশ্ন নম্বর সেভেন হাউ ডাজ দ্য গ্রাসেস অন দ্য ডিউন বিহেভ ইন মে অর জুন মে এবং জুন মাসে বালিয়ারির ঘাস মানে কি ধরনের আচরণ করে কেমন আচরণ করে উত্তর হবে ইন মে অর জুন গ্রাসেস অন দ্য ডিউন রিমেন সাইলেন্ট মে এবং জুন মাসে ঘাস বালিয়াড়ির ঘাসগুলো শান্ত থাকে অ্যান্ড ডু নট প্লে দেয়ার টিউন এবং তাদের সুরেলা বাসি বাজায় না আট নম্বর অ্যাট হোয়াট টাইম ডু ডু দ্য গ্রাসেস ইস স্টপ প্লেইং টিউন মানে কোন সময়তে ঘাসেরা রিডি টিউন বাজানো বন্ধ করে বন্ধ করে দেয় উত্তর হবে ইন মে অর জুন দ্য গ্রাসেস ইস স্টপ প্লেইং টিউন জাস্ট তোমরা অ্যাট টাইম অ্যাট টাইম ডু এই জায়গাতে আমরা উত্তরটা লিখবো যে ইন মেয়র জোন নেক্সট দেখো দশ নম্বর হোয়ার ডাজ দ্য সি ডগ লাই কোথায় সমুদ্র কুকুর শুয়ে থাকে দ্য সি ডগ ডাইজ ওয়ান দ্য স্যান্ডি সোর্স অর্থাৎ বালুময় সমুদ্র তটে এগারো নম্বর প্রশ্ন হাউ ডাজ দ্য সি ডগ স্লিপ ওয়ান দ্য সোর্স কীভাবে সমুদ্রটাতে শুয়ে থাকে আমরা জাস্ট বলবো দ্য সি ডগ স্লিপস ওয়ান দ্য স্যান্ডি সোর্স মানে বালুময় সমুদ্র তীরে শুয়ে থাকে উইদাউট এনি স্নোর্স মানে কোনো রকমের নাক ডাকা ছাড়াই কিপিং হিজ হেড বিটুইন হিজ পড মানে তার থাবার মধ্যে তার মুখ রেখে বা মুখ ঢুকিয়ে প্রশ্ন নম্বর বারো হাউ ইজ দ্য সি ইন মে অর্জুন মানে মে এবং জুন মাসে সমুদ্র কেমন থাকে ইন মে অর্জুন দ্য সি রিমেন কোয়াইট মানে শান্ত প্রকৃতির থাকে কোয়েশ্চেন নম্বর তেরো হোয়েন ডাজ দ্য সি ডগ হাউ লং অ্যান্ড লাউড মানে কখন সমুদ্র কুকুর কী করে দীর্ঘ এবং উচ্চ স্বরের আওয়াজ করে অর হোয়াট হ্যাপেন্স ওয়ে দ্য স্টর্মি উইন্ড রোডস অথবা যখন রাতের বাতাস বয় তখন কী ঘটে উত্তরটা হবে প্রথম প্রশ্নের উত্তরটা হবে ওয়েন দ্য উইন্ড রোডস যখন রাতের বাতাস বয় অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড এবং চাঁদ ঝোড়ময় মেঘে দোল খায় দ্য সি বাউন্স টু হিজ ফিট সমুদ্র তার পায়ে ভর দিয়ে লাফায় স্না অ্যান্ড স্ন্যাপ অ্যান্ড স্নিপ এবং গন্ধ শুকে নেয় অ্যান্ড সেকিং হিজ ওয়েডসাইট ওভার দ্য ক্লিপস এবং ক্লিপসের উপরে তার ভেজা গা ঝেড়ে হি হাউলস লং অ্যান্ড লাউড সে দীর্ঘ এবং দীর্ঘ স্বরের কী করে আওয়া উচ্চ আওয়াজ করে আর দ্বিতীয় প্রশ্নটা যেটা হয়েছিল সেটার উত্তর হবে ওয়েন দ্য নাইট উইন্ড রোডস যখন রাতের বাতাস বয় বা গর্জন করে দ্য উইন্ড রকস ইন দ্য স্টর্মি ক্লাউডস এটা হবে আনসার পরে দেখো চোদ্দো নম্বর এবং শেষ প্রশ্ন হোয়াট ইজ দ্য সি কম্পেয়ার টু অ্যান হোয়াই বলছে যে সমুদ্রকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন দ্য সি ইজ কম্পেয়ার টু আ হাঙ্গরি রগ সমুদ্রকে সমুদ্রকে একটা ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে বিকজ কারণ ইটস ওয়েবস ইট ইটসের আইটা ছোটো হাতে হবে ইটস ওয়েবস লাইক এ ডগ তার যে ঢেউ সে ঢেউগুলি কী করে লাইক এ ডগ কুকুরের মতো রোলস অন দ্য বিচ মানে বিচে দোল খায় অ্যান্ড উইথ হিজ বলতে পারি বা আমরা ইটস বলতে পারি উইথ ইটস ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগিজ ইট নজ স্টোনস অ্যান্ড বোনস মানে এটা বোন এবং স্টোনকে কী করে চিবাই আমরা এইটুক বলতে পারি হিও বলতে পারি বা ইস্যু বলতে পারি এরপরে তোমাদের জন্য আমরা বেশ শিনোনিম রেখেছি শিনোনিমের প্রথমটা হচ্ছে ইনহেলস টেক্স স্মেল মানে নিঃশ্বাস নেওয়া এবং গন্ধ টেনে নেওয়া এটার উত্তর কি হবে স্নাপস অ্যান্ড স্নিপস পরে আমরা বলেছি টু ব্রিথ ডিউরিং স্লিপ উইথ হার্টস নয়েজ মানে মানে একটা আওয়াজের সহিত ঘুমানোর সময় কি করা শ্বাস নেওয়া এটাকে বলা হয় নাক ডাকা অর্থাৎ স্নস এ হিল অফ ওয়াইন ব্লোন স্যান্ড মানে একটা উঁচু ঢিপি বাতাস বয়ে যেটা তৈরি হয় মানে বাতাস বয়ে জমে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় ডিউন আর হচ্ছে বাইটস অ্যান্ড চিউজ এটার উত্তর হবে নজ তো এই হচ্ছে তোমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে সুন্দর থাকবে আর আমাদের এই ভিডিওটা যদি তোমরা আমাদের এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি নিজেরা আমাদের ওয়েবসাইট থেকে দেখতে চাও তাহলে তোমরা দেখতে পারো শিক্ষাকুটির ডট ডট কম এই ওয়েবসাইট খুললে তোমরা আমাদের এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে আমরা লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো তোমরা নিজেরা দেখেও নিতে পারো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে সুন্দর থাকবে ধন্যবাদ